ঠান্ডা শুরু হয়ে গেছে, তাই আমি প্রতিটা ঘরেই মানে কার্পেট বিছিয়েছি। তো টিটুর ঘরে আমি এই কার্পেটটা বিছিয়েছি, আর তাতে টিটুর যে আনন্দ, ওই যে আনন্দ দেখছেন তো, মানে কি করবে ওর, মানে কি আনন্দ, মানে দেখলেই এত হাসি পাচ্ছে, আমি মানে হাসতে হাসতে শেষ আর কি। দেখো কিরকম আনন্দ আমার সাথে, মানে আমাকে বোধহয় থ্যাংক ইউ করছে আর কি। দেখো এবার দৌড়ে গেল ওইদিকের ঘরে, ওইদিকের ঘরের কার্পেট গুলো দেখছে বোধহয়, তারপরে আবার আসলো। হ্যাঁ, এসেই দেখেন ইস কার্পেটটা মানে কেমন টেরা, এই যে এই ঘরে এসে এই যে বসে আবার দেখছে এই ঘরের কার্পেট, কারণ এই ঘরের কার্পেটের উপরে উঠলে তো বকা খাবে, আবার নিজের ঘরে এসে এই যে কার্পেটের উপরে উঠলো, উঠে এই যে বসেছে। পায়ের ঘাটাকে আবার চেটে দিচ্ছে একটু, তারপরে এই যে খুব আনন্দ আর কি ওর কার্পেট দেখে, মানে খুব আনন্দ, কি সুন্দর করে এই যে বসে আছে। আমি আবার একে একটু খেপাচ্ছি আর কি, মানে যাওয়ার জন্য বলছি আর কি। তো ওই যে যা যা করছি, যাবে না, আমারও খুব আনন্দ হচ্ছে ওকে এরকম খুশি দেখে, না আমারও খুব আনন্দ হচ্ছে ওকে খুশি মানে রাখার জন্য আমি মানে যথাসাধ্য চেষ্টা করি আর কি, সব কিছু দিই, ওর যেটা ভালো লাগে সেটাই দিই। এই যে দেখতে দেখতে কেমন লাগছে, মানে ভীষণ মজার লাগছে, ভীষণ মজার আর কি, এত সুন্দর একমাত্র পশুরাই হতে পারে।